আমি প্রায় 3 মাস ধরে ধূমপান করি না। এই সময় আমার বন্ধু আমার বাসায় আসলো। ও আমাকে ফোর্স করতেছে, একটান দে, একটা খা, একবার খা, কিছু হবে না, কিছু হবে না। আমি সে দে একটা হাতে নিছি। নেওয়ার পর আমাকে রিক্সা চালক আমার দিকে তাকায় বলতেছে, মামা আপনি যদি 3 মাস ধরে সিগারেট না খান এখন আর খায়েন না। এবং তারপর আমি ওই সিগারেটটা খাই। খাওয়ার পর আবার যে 3 মাসের যে আমার শ্রম, যে কষ্ট, সিগারেট আমি ত্যাগ করেছিলাম, ধূমপান বাদ দিয়েছিলাম, সেটা আবার আমার উপর ভর করে। তখন আমার কাছে মনে হইল যে পথে চলতে যে চেষ্টায় আমরা থাকি সেটা, যেটা বাদ দিচ্ছি খারাপ জিনিস, সেটা আবার যদি আমি ধরি তাহলে সেটা আবার কন্টিনিউ করা হয়।